রাজধানীর তেজগাঁয়ে ঢোকার মুখেই তিন ও চার নম্বর ফ্লোর গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এই পথ দিয়ে যেতে দেখা গেল বিশাল জটলা বাহারি রঙের পোশাক পরা নাচের শিল্পীরা চুটি আড্ডা দিচ্ছেন জানা গেল তিন নম্বর ফ্লোরে শাকিব খান অভিনীত সিনেমা গানের শুটিং চলছে শাকিব খান ছিলেন রূপসজ্জাকে সেখানেই কথা হয় তার সঙ্গে চলচ্চিত্র নিয়ে নানা পরিকল্পনা এফডিসির হালচাল ও শিল্পীদের নানা প্রসঙ্গ নায়ক রাজরাজাকে নিয়ে সাকিব খান বললেন দেশের চলচ্চিত্র এত বড় একজন ব্যক্তিত্ব তার মৃত্যুর দেড় বছর চলল তার অবদান স্মরণীয় করে রাখতে সরকারিভাবে কোনো উদ্যোগ যেভাবে চোখে পড়ছে না বরেন্দ্র এই চলচ্চিত্র ব্যক্তির নামে রাজধানীর কোনো একটি সড়কের নামকরণ করা উচিত এফ সামনে মেট্রো রেলের যে স্টেশন হবে এই স্টেশনের নাম নায়ক নামে এটা আমরা জানা গেছে সাকিব খান গানটির কোরিওগ্রাফি করেছেন ভারতের বাবা যাদব গানটির সুর সঙ্গীত পরিচালনা করেছেন ইস্পাবি কণ্ঠ দিয়েছেন কণা ও ইস্পাবি নায়ক রাজরাজাক অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনা এবং পরিচালনায় কাজ করেছেন তার প্রযোজিত ও পরিচালিত সিনেমাগুলো পেয়েছে সাফল্য শাকিব খান বলেন একটা সময় আমাদের ভিনদেশি সিনেমার প্রভাব ছিল তখন রাজদাক সাহেবের অভিভাব হয় নায়ক রাজ রাজাক অভিনয় দিয়ে দর্শকের বাংলাদেশি সিনেমামুখী করেছেন শুধু অভিনয় দক্ষতার সব ধরনের মানুষের প্রিয় নায়ক হয়ে ওঠেন তিনি সবার মনে আজও তিনি বেঁচে আছেন এই কিংবদন্তিকে থেকে তার সৃষ্টির জন্য মানুষ মনে রাখবে পাশাপাশি সরকার ভাবে কোনো উদ্যোগ নেওয়া দরকার সেই ভাবনা থেকে আমি সরকারকে অনুরোধ করব। মেট্রো রেলের যে স্টেশনগুলো হবে তার মধ্যে যে কোনো একটাকে নায়ক নামে স্টেশনটি করা উচিত। নায়কাতায় টালিগঞ্জ মেট্রো স্টেশন পরবর্তী সময়ে নাম বদলে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন করা হয় শাহিফ খান বলেন টালিগঞ্জে উত্তম কুমারের বড় ছবি সহ লেখা হয়েছে উত্তম কুমার মেট্রো স্টেশন আমাদের দেশে এখন মেট্রো স্টেশন নির্মিত হচ্ছে এখানেও নাজ রাজরাজের নামে একটি মেট্রো স্টেশন নামকরণ করা উচিত সেই নায়ক জীবনের সংক্ষিপ্ত বিবরণ থাকলে আরো ভালো হয় প্রতিদিন হাজার হাজার মানুষ আসা যাওয়ার পর তার সম্পর্কে জানতে পারবে নতুন প্রজন্মের কাছে নায়ক রাজরাজাক বেঁচে থাকবেন শাহরুখ খান আরো বলেন আমরা গর্ব করতে পারি এই ভেবে যে আমাদের একজন নায়ক রাজরাজাক ছিলেন চলচ্চিত্র শিল্পের জন্য তিনি সারা জীবন পরিশ্রম করে গেছেন স্বাধীনতা পদক একাধিকবার চলচ্চিত্রের পুরস্কার সহ অন্যান্য সম্মান পেয়েছেন তিনি নায়ক রাজরাজ্জাককে তার প্রাপ্য সম্মান সরকারকে দেওয়া উচিত শুধু মেট্রো রেল কিংবা সড়ক নয় নায়ক রাজরাজ্জাকের একটি আবক্ষ মূর্তি এফ মুখে থাকা দরকার